আসসালামু আলাইকুম, স্বাগত তোমাদেরকে আমার আবার আমার ক্লাসে। তো তোমাদের আমি ক্লাস ফোরে গত ক্লাসে অধ্যায় পাঁচ স্বাস্থ্যবিধিতে স্বাস্থ্যবিধি কি এবং কিভাবে ভালো থাকা যায়, স্বাস্থ্য ভালো রাখার উপায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়েরই বাকি অংশ, তোমরা দেখবে বইতে আছে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ এবং তার প্রতিকার। আমি আবার বলছি, সুন্দর করে বইটা দেওয়া আছে, দেখবা বইয়ের 36-37 পৃষ্ঠায় পানিবাহিত রোগ এবং তার প্রতিকার, অর্থাৎ কিভাবে পানিবাহিত রোগ ছড়ায় এবং পানিবাহিত রোগগুলোকে কিভাবে প্রতিকার করা যায় এই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে যে পানিবাহিত রোগ কি। তা জীবাণু দ্বারা পানির মাধ্যমে যে রোগ ছড়ায়, আমরা বলছি জীবাণু দ্বারা দূষিত পানি, অর্থাৎ জীবাণু যে পানিতে থাকবে, জীবাণু যে পানিতে থাকবে সেটাই হচ্ছে দূষিত পানি। জীবাণু মানে পানি দূষণ করতে পারে এরকম ময়লা নোংরা খারাপ পদার্থ, এগুলো নিয়ে আমি একটু পরে বলছি। অর্থাৎ জীবাণু দ্বারা দূষিত প্রাণীর পানির মাধ্যমে যে রোগ ছড়ায়, যে রোগ ছড়ায় সেটাকে বলবো আমরা পানিবাহিত রোগ। অর্থাৎ জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে রোগ ছড়ায় তাই হচ্ছে পানিবাহিত রোগ। এখন আমরা সবাই নিজেদের খাতায় এই যে আমি আপনি নিজে দেখো ছক করেছি, এই ছকটার মতো করে নিজে দেখো ছকের মতো করে আমাদের যে ক্লাসের CW খাতা আছে সেই খাতাটা নিয়ে এই ছকের মতো করে একটা ছক তৈরি করে ফেলি খুব সুন্দর করে। তো ছকের উপরে লিখি পানিবাহিত পানি দূষণের কারণ, এবং তারপরে আরেকটা ছক, তারপরে আরেকটা ঘর করে লিখে 1, 2 এবং 3 নাম্বার দিই। এখন দেখো আমাদের বইটা আমি দেখাচ্ছি দেখো 36 পৃষ্ঠায় সুন্দর একটা চিত্র আছে আমাদের এখানে, খুব সুন্দর একটা চিত্র আছে। চিত্রে দেখো তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়েছে, তো আমাদেরকে বোঝানোর জন্য দেখিয়েছে এখানে একটা পুকুর বা নদী, এখানে একটা পুকুর বা নদী, একই পানিতে কেউ মানুষ একই পানিতে গরু ছাগলকে গোসল করাচ্ছে, একই পানিতে থালা বাসন মাজছে, একই পানিতে আমরা চুল পরিষ্কার করছি গোসল করছি, একই পানিতে আমরা কি করছি বাড়ি থেকে নিয়ে এসে ময়লা আবর্জনা ফেলছি, এখানে বাড়ির বর্জ্য পদার্থ আবার কলকারখানার বর্জ্য পদার্থ দেখা একই পানিতে এসে মিশছে, যার ফলে আবার একই পানি আমরা রান্নার জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি, যে পানিটা যার ফলে কি হচ্ছে যে পানিটাকে আমরা পরিশোধিত করছি, এই পানিটা কি হচ্ছে যে পানিতে আমরা ময়লা ফেলছি, এই যে আমি এখানে বলেছিলাম জীবাণু, এই যে আমরা বাড়ির যে ময়লা আবর্জনা এবং কলকারখানার যে বর্জ্য ফেলছি এগুলো জীবাণু, এর মাধ্যমে জীবাণু এই আমাদের এই পুকুর বা নদীর পানিতে এসে আসার ফলে এই যে গরু ছাগল গোসল করাচ্ছি এই গরু ছাগলের গায়েও প্রচুর ময়লা থাকে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা পানি দিয়ে ধুয়ে নিয়ে যাচ্ছি, আবার ঠিক ওই পানিটাই আমরা বাসন মাজার কাজে ব্যবহার করছি, আবার ওই পানিটাই আমরা কি করছি নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে বাড়িতে আমরা ওই পানি দিয়ে রান্না করছি, রান্না করে খাচ্ছি। তাহলে কি হচ্ছে এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো এই খাবার মাধ্যমে আবার বাসন কোসন যে ধুচ্ছি সেই বাসনের সাথে পানি দিয়ে, যে পানি দিয়ে এই পানি দিয়ে পরিষ্কার করার ফলে যে ময়লাগুলো লেগে এই এই পাত্রটিতে যখন আমরা আবার খেতে বসছি বিভিন্ন ধরনের খাবার, তখন এই খাবারের যে এই জীবাণুগুলো খাবারের মাধ্যমে আমাদের পেটে চলে যাচ্ছে, এবং এর ফলে আমরা দূষিত পানির মাধ্যমে দূষিত পানি পান করে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। তাহলে দূষিত পানি দূষণের কারণ, পানি দূষণের যে কারণ, পানি দূষণের কারণ হিসেবে আমরা এইখান থেকে আমরা কী কী লিখতে পারি দেখো, আমরা আমাদের বাড়ি থেকে ময়লা আবর্জনা এবং কলকারখানার ময়লা আবর্জনাগুলো এখানে ফেলছি, তাহলে কি লিখতে পারি 1 নাম্বার ময়লা আবর্জনা, পানিতে ময়লা নদী বা পুকুরের পানিতে ময়লা আবর্জনা ফেলা, ময়লা আবর্জনা ফেলা। দ্বিতীয়ত কি লিখতে পারি দেখো, এখানে নদীর বা পুকুরের পাশে একটা টয়লেট, ঠিক আছে, টয়লেটের বর্জ্যটা কি হচ্ছে পানির সঙ্গে এসে যেয়ে মিশছে, অর্থাৎ নদী বা পুকুরের পাশে যেখানে সেখানে মল ত্যাগ করা, অর্থাৎ মানুষ বা অন্যান্য পানির বর্জ্য পানি বৃষ্টির পানির মাধ্যমে ধুয়েও পুকুরের পানিতে বা নদীর পানিতে মিশতে পারে, যদি সেই মানুষের যে
টয়লেট গুলোর বা কুকুর গরু ছাগলকে অনেক সময় দেখা যায় যে আমরা পুকুর পাড়ে কিংবা রাস্তার পাড়ে যদি পাশে কোনো নদী থাকে সে তার পাশে দেখা যায় যে রাস্তার পাশে আমরা বেঁধে রেখেছি, তখন তার যে মলমূত্রগুলো গরুর গোবরগুলো এক কথায় গরুর গোবরগুলো দেখা যাচ্ছে গরু ছাগলের গোবরগুলো ধুয়ে বৃষ্টির পানিতে চলে যাচ্ছে পুকুরের মধ্যে পুকুরের পানিতে। আবার দেখা যাচ্ছে যে আমাদের যে টয়লেটগুলো টয়লেটের যে লাইনগুলো পয় প্রণালীর যে লাইনগুলো সেগুলো পুকুরের সাথে সেট করে দেওয়া আছে সুন্দর করে লাইন করে, এগুলো আমরা একটু খেয়াল করব। এগুলোর ফলে দেখা যায় যে ওই মলমূত্রের আবর্জনাগুলো কি হচ্ছে জীবাণুগুলো পানিতে মিশছে এবং এর মাধ্যমে আমরা পানি দূষণ করছি। তাহলে পানি দূষণের কারণ আরেকটা কি হলো মানুষ বা অন্যান্য প্রাণীর মলমূত্র, মানুষ বা অন্যান্য প্রাণীর মলমূত্র। তৃতীয়ত দেখো আমরা কি করছি গরু ছাগল এই পানিতে গোসল করাচ্ছি, তাহলে কি নোংরা জিনিসপত্র আবার কাপড় ধুচ্ছি ঠিক এই পানিতে গরু ছাগল কাপড় এগুলোতেই আমরা ধুচ্ছি, তাহলে কি হচ্ছে পানিতে গরু ছাগল গোসল করেন গরু ছাগল বা গবাদি পশু পানিতে গোসল পুকুর বা নদীর পানিতে গোসল করানো এক কথায় গবাদি পশু পুকুর বা নদীর পানিতে গোসল করানো। তাহলে পানি দূষণের কারণগুলোর মধ্যে এগুলো খুবই সুস্পষ্ট যেগুলো আমাদের বইতে খুব সুন্দর করে চিত্রের মাধ্যমে দেখানো আছে এবং আমি তোমাদেরকে ছকের মাধ্যমে এখানে দেখালাম। এবার দেখো এই যে পানি দূষণ, পানি দূষণের ফলে এই যে পানিকে আমরা বিভিন্নভাবে দূষণ করলাম, এই দূষণের ফলে দূষিত পানি, এই দূষণের ফলে এই দূষিত পানি যদি আমরা পান করি, দূষিত পানি পান করার ফলে এই পানি আমাদের শরীরে কিভাবে প্রবেশ করে দেখো, এই যে কলকারখানার বজ্র, কলকারখানার বজ্র পুকুর বা নদীর পানিতে ফেলার পরে সেখানে পানির সঙ্গে গিয়ে মিশলো, পুকুর বা নদীর পানি আমরা পান করি সেই পান করার ফলে আমাদের শরীরে এসে মিশবে আমাদের। তারপরে আবার দেখো মানুষ বা প্রাণীর মলমূত্র, সেই মলমূত্র পুকুর বা নদীর পানিতে ফেললে সে পানিটা দূষিত হবে এবং সেই দূষিত পানি পান করার ফলে সেই জীবাণু আমাদের শরীরে এসে প্রবেশ করবে। এখন আসো আমরা দেখি যে আমরা দূষিত পানি যে পান করলাম পান করার ফলে আমাদের যে রোগ সমূহ হবে, অর্থাৎ দূষিত পানি পান করার ফলে আমাদের যে রোগ সমূহ হবে হতে পারে সেইগুলো হলো দেখো ডায়রিয়া, আমাশয়, কলেরা, জন্ডিস, টাইফয়েড এই কয়েকটা রোগ হচ্ছে পানি দূষণ পানিবাহিত রোগ, পানি দূষণের ফলে যে রোগগুলো হতে পারে সেই রোগগুলো হচ্ছে এই কয়টা অর্থাৎ পাঁচটা দেখো ডায়রিয়া, আমাশয়, কলেরা, জন্ডিস, টাইফয়েড এই পাঁচটা রোগ আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ কোনগুলো পানিবাহিত রোগ ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, কলেরা, টাইফয়েড এই পাঁচটা রোগ হচ্ছে পানিবাহিত রোগ। এখন দেখো আমার শরীরে পানিবাহিত রোগ হয়েছে কিনা অর্থাৎ আমি পানিবাহিত রোগে আক্রান্ত কিনা সেটা আমি কীভাবে বুঝবো লক্ষণগুলো, আমার শরীরে যদি পানিবাহিত রোগ হয়ে থাকে তাহলে সেই রোগের যে প্রথম লক্ষণ সেটা হচ্ছে পাতলা পায়খানা হবে, পাতলা পায়খানার সঙ্গে বমি হবে, বমির সঙ্গে জ্বর থাকবে এবং জ্বরের সাথে যে বমি এবং জ্বরের সাথে পেটে ব্যথা হবে। তো কি হবে পেটে ব্যথা থাকবে, বমি হবে, জ্বর থাকবে এবং পাতলা পায়খানা হবে, এই কারণগুলো খুব সুন্দর করে মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। এগুলো আমাদের ব্রড কোশ্চিন অর্থাৎ বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন দেখো আমাদের দূষিত পানি পান করার ফলে যে পানিবাহিত রোগগুলো আমাদের হয় সেই রোগের লক্ষণগুলো দেখা দিলে আমরা বুঝলাম যে এই রোগ এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের পানিবাহিত রোগ হয়েছে। দেখা দিলে প্রথমেই আমাদের সবার আগে যে জিনিসটা করতে হবে খাবার সালাইন খেতে হবে, খাবার সালাইন সোজা কথায় এই যে পাতলা পায়খানা এবং বমি হচ্ছে বমির সঙ্গে পেটে ব্যথার কারণে এক কথায় পেটের সমস্যাজনিত রোগের কারণে যে পাতলা পায়খানা এবং বমি হচ্ছে এবং তা থেকে আমাদের যে জ্বর আসছে পাতলা পায়খানা এবং বমির সাথে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি এবং লবণ বেরিয়ে যাচ্ছে এবং লবণটা হচ্ছে NaCl
अर्थात सोडियम एवं क्लोरिन सोडियम क्लोराइड এই লবণটা আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে বেরিয়ে যাচ্ছে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন এর সমন্বয়ে যে লবণ সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমরা নরমালি যে লবণ খাই বমি হওয়ার কারণে আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানির ঘাটতি দেখা দিচ্ছে এবং লবণ এবং এই পানির স্বল্পতার জন্য অর্থাৎ পাতলা পায়খানার সাথেও প্রচুর পরিমাণে পানি যাচ্ছে এবং বমির সাথেও প্রচুর পরিমাণে পানি যাচ্ছে যার কারণে আমাদের শরীরে লবণ এবং পানির ঘাটতি দেখা দিচ্ছে এই ঘাটতি পূরণের জন্য আমাদেরকে কি করতে হবে লবণ এবং পানি প্রচুর পরিমাণে খেতে হবে এবং তার জন্য সবচেয়ে একটা সহজ এবং সবচেয়ে একটা সাধারণ জিনিস হলো খাবার সালাই যে জিনিসটা আমাদের ওষুধের দোকানে ডিসপেন্সারির দোকানগুলোতে সবসময় পাওয়া যায় বাজারে খাবার সালাইন এসএমসির ওষুধ সালাইন পাওয়া যায় আর এই খাবার সালাইন বাড়িতে তৈরির একটা প্রক্রিয়া আছে যে সহজেই আমরা খাবার সালাইন বাসায় তৈরি করে খেতে পারি দেখো প্রথমে আমরা একটা পাত্রে গুড় নেব তারপর একটা পাত্রে সরি আমি এখানে চিনি লিখে দিয়েছি এখানে লবণ হবে একটা পাত্রে লবণ নিব আর একটা পাত্রে পানি অর্থাৎ পানির পাত্র লবণের পাত্র এবং গুড় এগুলো আমাদের বাসায় সবসময় থাকে এখন আমরা পরিষ্কার একটা পাত্র নিব পরিষ্কার একটা জগ কিংবা গামলা যাই নেই এর মধ্যে আধা কেজি পানি হাফ লিটার পানি তারপর দেখো গুড় নিব এক মুঠ এই যে আমার মুঠের এরকম করলে যে এক মুঠ হয় এই এক মুঠো গুড় এর মধ্যে দিব অর্থাৎ এক মুঠো গুড় এক মুঠো গুড় গুড় বা চিনি বাসায় চিনি থাকলে চিনিও দিতে পারো এরপর দিব লবণ লবণ কতটুকু দিব এই যে এইরকম ঠিক এইরকম তিন আঙুলে এক চিমটা লবণ তিন আঙুলে এক চিমটা লবণ এক চিমটা এক চিমটা লবণ এরপর এটাকে নাড়ানি দিয়ে ভালোভাবে নেড়ে দিলেই আমাদের বাড়িতে তৈরি হয়ে যাবে খাবার সানাই এখন আমাদের যদি এই পানিবাহিত রোগের কারণে এই লক্ষণগুলো দেখা যায় পানিবাহিত কোনো রোগ যদি আমাদের হয় তাহলে আমরা বাসায় খাবার সালাইন তৈরি করে প্রথমে আমাদের সুস্থতার অর্থাৎ স্বাস্থ্য যদি মেনে চলে গিয়ে জীবনকে সুন্দর এবং সহজ এবং সুন্দর করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় থাকার জন্য আমরা বাসায় এই খাবার সালাইন তৈরি করে আমাদের শরীরকে সুস্থ এবং সুন্দর রাখতে পারি তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আমরা সামনের দিন এই অধ্যায়ে অনুশীলনীর প্রশ্ন কিছু প্রশ্ন আছে এগুলো সমাধান করব শূন্য স্থান পূরণ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নগুলো আমি এখান থেকে যতটুকু আমার সম্ভব আমি তোমাদেরকে বইতে নোট করে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই যে পরে আছে দেখো ডান পাশে এবং বাম পাশে বাক্যাংশ নির্ধারণ এগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব করে দেবো ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ